সিলেটের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলছে, এবং গতকালকেই কিন্তু পূর্ব ঘোষিত আন্দোলন ছিল যে আজকের বিক্ষোভ সমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সময় 2টার সময়। এই বিক্ষোভ কর্মসূচির কথা বলেছিলেন সিলেট কেন্দ্রীয় সিলেট সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনকারীদের যে সমন্বয় টিম আছে সেই টিমদের টিম মেম্বাররা। আর ঠিক আজকে 2টার দিকে কিন্তু 4টা পয়েন্টেই কিন্তু যে বিক্ষোভ সমাবেশ করছেন দীক্ষিত একপাশে পুলিশের অবস্থান ছিল বিক্ষোভ সমাবেশ চলাকালীন অবস্থায়। কিন্তু যখনই বিক্ষোভ সমাবেশ শুরু হয় তখনই কিন্তু যে পুলিশ স্থান শহীদ মিনারের সামন থেকে কিন্তু জীবনকে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছিলেন কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেই, এবং কি এইখানেই প্রায় 30-45 মিনিট অবস্থানের পর কিন্তু তারা আস্তে আস্তে ধীরে ধীরে করে 4টা পয়েন্টে এসেই কিন্তু যে অবস্থান নিয়েছেন, এবং ঠিক তার অপোজিটে কিন্তু পুলিশের বিরাট বড় একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি, বলতে গেলে এক কথায় মুখোমুখি পুলিশ আর আন্দোলনকারীরা। আমরা দেখতে পাই, আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তাল 4টা পয়েন্ট, এমনটাই স্লোগানে উত্তাল 4টা পয়েন্ট, এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও কিন্তু এই বিক্ষোভ সমাবেশে এসে অংশগ্রহণ করেছেন। আমরা যদি 4টা পয়েন্টের যে একটি পয়েন্ট নামক যে একটি ফিলার ছিল কিংবা খাম্বা ছিল, সেই খাম্বার উপরেও কিন্তু উড়াচ্ছেন। আর ঠিক তার নিচেই কিন্তু অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা, এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। বিভিন্ন শিক্ষার্থীর হাতেও কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্লে কার্ড, বিভিন্ন স্লোগান লেখা আছে এসব। আমাদেরকে সাজালাল বিজ্ঞান দুঃখিত আমরা দেখাচ্ছি যে সিলেট মহানগরীর 4টার বর্তমান অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু যে বর্তমানে কিন্তু আমরা দেখতে যে ডিকাই বাজার সেই রোডের এক পাশে কিন্তু আসলে পুলিশের একটি টিম, এবং পুলিশকে দেখে কিন্তু শিক্ষার্থীরা ওইদিকে আগাচ্ছেন, এবং তাদের যে সিনিয়ররা যারা আছেন কলেজ ইউনিভার্সিটির বড় ভাইরা যারা আছেন তারা কিন্তু এই জিনিসটাকে তাদেরকে কন্ট্রোল করছেন অনেক শিক্ষার্থীরা। আমরা যদি আপনাদেরকে এই রোডটি দেখাই, এই রোডটি এখন পুরো ফাঁকা, যে রোডে কিন্তু প্রতিদিন এমন সময় হাজার হাজার গাড়ি চলতো, আজকে কিন্তু এই রোডটা প্রায় ফাঁকা। আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে অনেক দূরে একটি পুলিশের টিম আছে, ঠিক আমাদের পিছনেও কিন্তু পুলিশের আরেকটি টিম আছে। যদি আমরা আপনাদেরকে দেখাই শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, এবং আপনাদেরকে আগেও বলেছি যে 4টা পয়েন্টে যে মূল পয়েন্ট হিসেবে যে একটা খুঁটি আছে কিংবা একটা খাম্বা আছে, সেই খাম্বার উপরেও কিন্তু শিক্ষার্থীরা উঠে বাংলাদেশের ফ্ল্যাগ উড়াচ্ছেন, এবং ঠিক তার নিচেও কিন্তু আসলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। দোস্ত আমরা যদি ঠিক তার বাম পাশটি দেখাই কিংবা তাই ঠিক তার উল্টো সাইডটি দেখাই, তাহলে দেখবেন যে আসলে এখানে পুলিশের একটি টিম আছে, একটি টিম অবশ্যই আছে। যদি আমরা আপনাদেরকে সিলেট 4টা টু আম্বরখানা রোডটি দেখায়, যে রোডটি সব সময় কিন্তু ব্যস্ত ছিল, সেই রোডে কিন্তু এখন গাড়ি শূন্য, পরিবহন শূন্য সেই রোডটি আমরা দেখতে পাচ্ছি। আবার অনেক দূরেই কিন্তু আরেক কিছু লোকজন জড়ো হচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে দরগা মহল্লার যে দরগা গেটের যে পয়েন্টে হচ্ছে শাহজালাল মাজারের প্রবেশ যে মুখ, সে মুখেও আমরা আপনাদেরকে সরাসরি তা
দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের ভাই, সহিংসতা আপনারা আগে শুরু করেছেন, ছাত্রদের হাতে এখনো দেখেন কিচ্ছু নাই। আপনারা লাঠি, শার্ট, প্যান্ট, প্যান্ট, হেলমেট সব নিয়ে আসছেন, আমাদের গাত হালি ভাই। আপনাদের হাতে অস্ত্র, এই অস্ত্র আমাদের টাকায় কিনা। আল্লাহর রাস্তায় গণতান্ত্রিক অধিকারে বাধা দিবেন না, এটা কোনো সহিংস আন্দোলন নয়। এখানে যারা আছে তারা রোহিঙ্গা নয়, জঙ্গি নয়, মৌলবাদী নয়, ইসরায়েল থেকে আসে নাই, দেশের বৈধ নাগরিক, মেধাবী ছাত্র। আল্লাহর রাস্তায় আপনারা গুলি চালাবেন না, আমাদের পক্ষ থেকে কোনো সহিংসতার কোনো কর্মসূচি নাই নাই। দর্শক, আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি এক শিক্ষার্থীর বক্তব্য। উনি বারবার বলছেন যে সহিংসতায় যাবেন না, সহিংসতায় যাবেন না, আমাদের হাতে কোনো অস্ত্র নেই, এমনটাই বক্তব্য দিয়েছেন সাধারণ এক শিক্ষার্থী। আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গিয়ে সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ছাত্ররা, যে ছাত্র পুলিশ মুখোমুখি, আমরা দেখতে পাচ্ছি যে একজন সমন্বয়ক বক্তব্য দিচ্ছেন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো। আমি সমন্বয়ক ফয়সাল বলছি। আমরা আসলে বলার চেষ্টা করবো যে এই কুটা সংস্কার আন্দোলনের যে সমন্বয়ক ফয়সল, ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন, সেই আন্দোলনের যে একজন সমন্বয়ক ফয়সল, ফয়সলের সাথে আসলে আপনারা জানেন যে গতকাল আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ সম্পূর্ণ বিনা উস্কানিতে, আমরা জানি যে যারা জঙ্গি এবং যারা সন্ত্রাসী তারা পেছনের দিক থেকে এবং হাসপাতালের সামনে মানুষদেরকে হামলা করে, গুলি করে, পিয়াসের নিক্ষেপ করে, কিন্তু আমরা দেখেছি পুলিশ সতর্কিতভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের ভাইদের উপর, আমাদের মেয়েদের উপরে আতর্কিতভাবে হামলা করে, আমাদের ভাইদেরকে জখম করে। সেখানে আমাদের দুইশোর বেশি শিক্ষার্থী আক্রান্ত হয় এবং আমাদের অনেক ভাইকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। রাতে পুলিশ এই দিয়ে ভয়ভীত দেওয়া হয়, ছাত্রলীগের পক্ষ থেকে দেওয়া হয়। আমরা সেটা তীব্র নিন্দা জানিয়ে এবং আমাদের শাস্ত্র ঘোষিত যে বিক্ষোভ কর্মসূচি সেটা ঘোষণা করছি। কথা বললাম আমরা আসলে সাজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক আছেন এই আন্দোলনের, যিনি সমন্বয়ক, ওনার সাথে। উনি জানিয়েছেন যে গতকালকের যে ঘটনাটি ঘটেছে তার বিবরণ উনি আমাদেরকে দিয়েছেন। আমরা দাঁড়িয়ে আছি সিলেট মহানগরীর যে প্রাণকেন্দ্র যেটাকে বলা হয়, সিলেট মহানগরীর যে প্রাণকেন্দ্র চৌহাট্টা পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি যে একটি অ্যাম্বুলেন্স আসছে এবং সাধারণ শিক্ষার্থীরা সেই অ্যাম্বুলেন্সকে সাইড দিচ্ছেন এবং রাস্তা ক্লিয়ার করে দিচ্ছেন। আসলে দুটি অ্যাম্বুলেন্সই আমরা দেখতে পাচ্ছি এবং দুটি অ্যাম্বুলেন্সকেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রাস্তা ক্লিয়ার করে দিলেন। Come on!
একপাশে সাধারণ শিক্ষার্থী, অন্য পাশে কিন্তু পুলিশের একটি ব্রেকেট আছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, পুলিশ পুলিশ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং এক জায়গাতেই কিন্তু ওনারা দাঁড়িয়ে আছে। আপনি তো ওই গেছেন কি আপনাদের সিবাস আমরা দাঁড়িয়ে আছি সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থী, আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সামনেই কিন্তু তাদের বিক্ষোভ মিছিল কর্মসূচির স্থান ছিল এবং সেখানে জড়ো হয়েছেন এখন 30 থেকে 45 মিনিট। ওই স্থানে বিক্ষোভ মিছিল করেন, পরে আস্তে আস্তে কিন্তু আসলে চৌহাট্টা পয়েন্টের দিকে চলে আসেন। আমরা দেখতে পাচ্ছি যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনকারীদের যে সমন্বয়কের টিম, সে টিম পুলিশের সাথে কথা বলছে। আমরা আসলে নিরাপত্তার জন্য একটু দূর থেকেই কিন্তু আপনাদেরকে লাইভ সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছেন যে আসলে স্লোগানে স্লোগানে উত্তাল, বলতে গেলে সিলেট শহরের চৌহাট্টা পয়েন্ট আসলে চৌহাট্টা পয়েন্ট এবং এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ঠিক তার যদি আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, পুলিশ আর আন্দোলনকারী ছাত্ররাই কিন্তু আসলে মুখোমুখি অবস্থানে আছেন।
আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি বাচ্চাও কিন্তু এই যে প্লে কার্ড হাতে আন্দোলনকারীদের সাথে এসে দাঁড়িয়েছে মিছিলের মধ্যে। এখানে আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ক্যামেরার স্ক্রিনে যে একটি ছোট বাচ্চা যার বয়স 8 থেকে 10 বছর হবে, সে বাচ্চাও কিন্তু এই যে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে এসে একাত্মতা প্রকাশ করেছে। আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করেছি। দর্শক, গুলি গুলি বৃষ্টিও এসেছে কিন্তু আমরা 74 পয়েন্ট থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেট নগরীর 74 পয়েন্টে। আপনারা জানেন যে আসলে সিলেটে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, এবং কি গুড়ি গুড়ি বৃষ্টি না বলতে গেলে বৃষ্টি চলে এসেছে, এবং শিক্ষার্থীরা আসলে এখনও বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কিন্তু স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এইখানেই কিন্তু অবস্থান নিচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে শিক্ষার্থীদের যে পূর্বঘোষিত কর্মসূচি, সে কর্মসূচি পালন হচ্ছে সিলেট কেন্দ্রীয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সামনে থেকে যে শুরু হওয়ার কথা ছিল দুপুর দুটার দিকে, আজকে ঠিকই কিন্তু দুপুর দুটোর দিকেই কিন্তু আসলে যে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি শুরু হয়, তারপর তারা কিন্তু শহীদ মিনারের সামনে কিন্তু 30 থেকে 45 মিনিটের মতো অবস্থান নেন, তারপরে আস্তে আস্তে করে 74 পয়েন্টে আসেন, এবং 74 পয়েন্টে আসার পর কিন্তু আসলে সিলেটের যে প্রধান প্রধান চারটি সড়ক, 74 থেকে দিন্দাবাজার, 74 থেকে বিকারি বাজার, এবং 74 থেকে আম্বরখানা, ও 74 থেকে যে আপনার
নাইর ফুলের যে রোডটি আছে সেই রোডটি কিন্তু আসলে যান চলাচল বন্ধ, বলতে গেলে রোডটি পুরো ব্লক করে রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা। এবং এখন কিন্তু সিলেটে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। বলতে গেলে এক কথায় বলতে গেলে আজকে কিন্তু উত্তাল সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট, এবং আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে কি ধরনের গর্জন দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।